সাবস্ক্রাইব করে নিন বিডিটা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, বিডিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একদম প্রাকৃতিকভাবে কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনাদের চুল কালার করতে পারেন। ফ্রেন্ডস, আমরা আমাদের চুলকে কালার করার কথা ভাবলেই প্রথমেই পার্লারের কথা মাথায় আসে এবং চুলের ক্ষতি হওয়ার কথাও সবথেকে বেশি মনে পড়ে। কেননা পার্লারে গিয়ে নানা রকম মেডিসিনের সাহায্যে চুল কালার করার ফলে সাময়িক উজ্জ্বলতা দেখা দিলেও পরবর্তীতে চুলের আগা ফাটা, চুল রুক্ষ হয়ে যাওয়া, চুলের আগা নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা তো দেয়ই, এবং অন্যতম প্রধান সমস্যা চুল পড়ে যাওয়া তো আছেই। কিন্তু আজ আমি আপনাদের প্রাকৃতিক উপায়ে চুল কালার করার উপায় দেখাবো, যার ফলে চুলেরও অনেক উপকার হবে। চুল পড়ার সমস্যা থাকলে তাও যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি প্রাণহীন চুলে ফিরে আসবে প্রাণ। তবে চলুন দেখে নেওয়া যাক এই রেমিডিটি ঠিক কীভাবে তৈরি করবেন। তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও বিউটিটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন। ফ্রেন্ডস, এর জন্য প্রথমে আমাদের শালগম বা বিটরুটের রস তৈরি করে নিতে হবে। আর এর জন্য একটি শালগম বা বিটরুটকে ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এরপর এর সাথে অ্যালোভেরার পাতা থেকে এভাবে জেল বের করে নিয়ে বিটরুট ও অ্যালোভেরার টুকরোগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে বিটরুট ও অ্যালোভেরার এই পেস্টটিকে একটি বাটিতে ঢেলে নিতে হবে। এরপর এর সাথে অ্যাড করতে হবে 2 চামচ মেহেদি গুঁড়ো। ফ্রেন্ডস, আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী মেহেদি গুঁড়ো নিয়ে নেবেন। আপনাদের কাছে মেহেদি গুঁড়ো যদি না থেকে থাকে তাহলে এর সাথে আমলা গুঁড়ো অথবা কফি পাউডার অ্যাড করে নিয়ে নিতে পারেন। এরপর সবশেষে এর সাথে 2 চামচ অলিভ অয়েল অ্যাড করে নিতে হবে। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এটিকে আপনার চুলে লাগিয়ে নিতে হবে। তবে এই প্যাকটিকে চুলে লাগানোর আগে কিছু বিষয় অবশ্যই করতে হবে, যেমন আপনাকে অবশ্যই শ্যাম্পু করা চুলে লাগাতে হবে। লাগানোর আগে কপাল, কান এই জায়গাগুলোতে ভ্যাজলিন লাগিয়ে নেবেন, যেন ত্বকে রং না লেগে যায়, এবং একটি হেয়ার ব্রাশের সাথে চুলে লাগাতে হবে। আর ব্রাশ না থাকলে হাতে গ্লভস অথবা পলিথিন বেঁধে লাগাতে পারেন। ফ্রেন্ডস, আমি এ কারণেই বলছি, আমি ভুল করে হাত দিয়ে এটা ব্যবহার করেছিলাম, যার ফলে আমার হাতে অনেক রং লেগে গিয়েছিল। আশা করি আপনারা এই ভুলটি করবেন না। চুলে এই মিশ্রণটিকে লাগিয়ে রেখে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং শুকিয়ে আসলে শুধু পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। ফ্রেন্ডস, চুলের এই কালারকে স্থায়ী করতে হলে চুল পানি দিয়ে ধুয়ে ফেলার পর শুকিয়ে গেলে চুলে তেল লাগাতে পারেন। এতে চুল অনেক সফট হবে, তেমনি সিল্কিও হবে। ফ্রেন্ডস, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।